আসসালামু আলাইকুম গাইস, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশনের জগতে আর্নিং এর তিনটা অ্যাপ্লিকেশন আছে মাত্র, আমার দেখা মতো আর কি, বা আমার রিসার্চে যতটুকু আসছে, আই ডোন্ট নো, আমি জানি না জাস্ট অন্যগুলো আছে কিনা, বাট আমি এই দীর্ঘ লং টাইম জগৎ কাজ করতেছি, তিনটা অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ যে তিনটা অ্যাপ্লিকেশন আর্নিং অ্যাপ্লিকেশন বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, আই মিন তাদের একটা অ্যাপ্লিকেশন গাইস লঞ্চ করেছে গত দুই দিন বা একদিন আগে, সো সেই অ্যাপসটা নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, ইচ্ছুক যারা কাজ করতে পারেন, তবে অবশ্যই গাইস এটা কতদিন থাকবে আমি বলতে পারি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যেহেতু তারা অনেক বড় কোম্পানি, আশা করা যায় অনেকে ভালো পরিমাণে অনেক বেশি ইনকাম করতে পারবেন, একটা কথা বললাম, বাট কতদিন থাকবে সেটা বলতে পারি না। আর এখানে 30 টাকা না যেন 40 টাকা হলে গাইস বিকাশে দিচ্ছে, চিন্তা করা যায় এত বিশাল একটা কোম্পানি এত কম প্রাইসে বিকাশে দেবে যেটা আমি কল্পনাও করতে পারি না, তারা বেসিক্যালি $1 নিচে দেয় না। সো যাই হোক গাইস, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, যেখান থেকে 100% পেন পাবেন, তো অবশ্যই নিজ দায়িত্বে কাজ করতে হবে। সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনি যে কোনো প্রশ্ন মতামত জানাবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারা যারা প্রতারিত না হয়ে অনলাইন থেকে রিয়েল পদ্ধতিতে ইনকাম করতে চান। তো চলুন গাইস শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা অ্যাপ্লিকেশন কোনটা, যেখান থেকে মূলত আমরা টাইম যাবত ইনকাম করতে পারবো? ওকে, সো আজকে আমরা একবারে বাংলাদেশের সেরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো না, অর্থাৎ বাংলাদেশের সেরা যে কোম্পানিটা, যাদের বাংলাদেশের সেরা একটা অ্যাপস রয়েছে, তারা আরও একটা নতুন অ্যাপস লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে, আর সেটা নিয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সো সেই জন্য কী করতে হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদেরকে শেষ অবধি দেখতে হবে। ওকে, সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেটার নাম হচ্ছে ক্যাশ ইএক্স। ওকে, এই ক্যাশ ইএক্স অ্যাপসটা আপনারা সরাসরি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, এটা একেবারে ইমেজিং একটা অ্যাপ্লিকেশন, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যেহেতু তারা বাংলাদেশের অনেকে পপুলার বা টপ র্যাঙ্কের একটা অডিয়েন্স রিটেনশন করে বা অডিয়েন্স কানেক্ট করে, বা অনেক টপ র্যাঙ্কের একজন অ্যাডমিনের দায়িত্বে অ্যাপসগুলো চলে বা একটা কোম্পানির দায়িত্বে অ্যাপসগুলো চলে, তাহলে কী করতে হবে, অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, যাতে আপনারা এখানে কোনো সমস্যা না হয়। ওকে, সো এখন আমরা কী করবো বন্ধুরা, আমরা এখন সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সুপার ভিপিএনটা কানেক্ট করতে হবে। সো সুপার ভিপিএনটা কানেক্ট করে এরপর আমাদেরকে কাজটা করতে হবে। সো আমি কী করলাম, সুপার ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। সো আপনারাও কিন্তু সুপার ভিপিএন বা টারো ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবে। সো ফাইনালি আমি কী করলাম, কানেক্টের মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। সো ফাইনালি আমাদের এটা কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আমরা কী করলাম, ভিপিএনটা কানেক্ট করে নিলাম। ভিপিএনটা কানেক্ট করার পর আমরা এখন সরাসরি ইতে চলে যাব। সো প্লে স্টোর আসার পর আমরা কী করবো, এখানে একটু আপ ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখবো এটা কতটুকু ট্রাস্টেড হবে, কতটুকু রিয়েল হবে, আর এখানে তাদের ডাউনলোডের সংখ্যা এখনও আসে নাই, তাদের রেটিংয়ের সংখ্যা এখনও আসে নাই, তাহলে কতটুকু নতুন অ্যাপসটা অ্যাপ্লিকেশন, তাহলে এটা আপনারা বুঝতেই পারতেছেন একবার নতুন একটা অ্যাপ্লিকেশন গাইস, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। আর আপনারা জানেন যেটা বাংলাদেশে অনেক ভালো একটা কোম্পানি একটা অ্যাপস লঞ্চ করে, তখন ওই অ্যাপসটা কতটুকু ট্রাস্টেড হয়, কতটুকু ইনকাম করা যাবে, কতটুকুই ভাই এখান থেকে পেমেন্টটা পাওয়া যাবে, তো সেই জন্য এই অ্যাপসের দায়িত্ব আমি নিব না, কেননা এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, ধরতে পারেন অ্যাডমো অ্যাপসের মতোই এই অ্যাপসগুলো কাজ করে, বেসিক্যালি 100% তারা পেমেন্ট করে, হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করা যায়। আমি বললাম আপনারা দেখলে কাজ করে দেখতে পারেন, বাট নিজ দিতে কাজ করবেন। সো আমরা এটা কাজ করার পর কী করবো, আমরা অবশ্যই 5-star রেটিংটা দিতে বলবো না, 5-star রেটিংটা দিয়ে আপনি এখানে সুন্দর করে একটা কমেন্ট করবেন। সো আমি এয়ারফোর পোস্ট করে দিবেন। সো আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি সময়ের অভাবে আপনাদেরকে জাস্ট দেখাতে পারছি না। সো আমি কী করবো, এখন এই যে ওপেন যে শব্দটা আছে গাইস, ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদেরকে কী করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গাইস এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল। সো এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে যেগুলো দিতে হবে, সো আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেখুন, প্রথমে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। সো আপনারা অবশ্যই ফার্স্ট নেম দিয়ে দিবেন, যেমন আমার নেমটা আমি দিয়ে দিচ্ছি বেসিক শামিম। সো বেসিক শামিম আমি দিয়ে দিলাম, SHAMIM। ওকে, এরপর গাইস আমাদেরকে ইমেলটা দিতে হবে। সো আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো, পছন্দ মতো, এখন চাইলে আপনি নতুন করে একটা ইমেলও এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে, 1, 2, 3, 4, 5, 6, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। দেন এখানে আমি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে আমার কাজটা কমপ্লিট করে নিব। সো এখন আমরা কী করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা শব্দ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে র্যাপার কোড চাইবে। সো র্যাপার কোডটা অবশ্যই 1234 বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যেটা প্রোভাইড করা থাকবে ওইটা আপনারা কষ্ট করে দিয়ে দিবেন। সো আমি সব কিছু কমপ্লিট করে আসছি এখানে।
সো আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেপার কোডটা আসছে। সো আমরা এখন সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। সাবমিটের মধ্যে ক্লিক করে এখন আমাদেরকে সরাসরি ব্যাকে নিয়ে যাবে। সো ব্যাকে আসার পর সেই ইমেলটা আমাদেরকে দিতে হবে, যে ইমেলটা দিয়ে আমরা এখানে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি shamim1@gmail.com। সো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর গাইস আমরা কী করবো, এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন গাইস আমরা এখন কী করবো, সাইন ইনের মধ্যে ক্লিক করে দেবো। সো সাইন ইনের মধ্যে ক্লিক করার পর আমাদের ফাইনালি কাজটা কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কাজের নিয়ম ধরন সিস্টেমগুলো অন্যান্য অ্যাপসগুলো থেকে একটু আলাদা, একটু ডিফারেন্ট। সো আমাদেরকে যেটা করতে হবে এখানে ভালো করে দেখুন, আপনি প্রতিটা র্যাপারে প্রায় এখানে 4 টাকা করে পাবেন, চিন্তা করেন। পাতে অ্যাকাউন্ট করলেই পাবেন 5 সেন্ট। সো এটা 5 সেন্ট দিবে হচ্ছে ডেলি চেকিংয়ে ক্লিক করার ফর মেবি আই ডোন্ট নো। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কী করবে, প্রতিটা র্যাপারে দিবে হচ্ছে 5 সেন্ট। এরপরে গাইস এখানে দেখুন আমাদেরকে কী দিচ্ছে, এই যে এখানে দেখুন আমাদেরকে মাত্র 38 সেন্ট, অর্থাৎ 30 টাকা হলে আমরা মেবি পেমেন্ট নিতে পারবো। সো আমি কী করবো, ইউ উইন মোর রিওয়ার্ড। সো আমরা ডেলি চেকিংয়ের মধ্যে প্রথমে ক্লিক করে দেবো। ডেলি চেকিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে আপনি কয়েন পেয়েছেন, কয়েন পেতে বোনাসের মধ্যে ক্লিক করার জন্য। তো এখানে একটা অ্যাড শো করাবে তারা। সো এই অ্যাডের মধ্যে আমাদেরকে ক্লিকটা করতে হবে। দেন আমরা এখন কী করবো, এখন কাজের নিয়ম ধরন সিস্টেমগুলো আপডেট বাই আপডেট স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরে গাইস মূলত আমাদেরকে এখানে কাজটা করতে হবে। আর এখানে গাইস আপনার সবগুলো পাই যাবেন, রিসেন্ট যে উইথড্রগুলো আছে গাইস এখানে কারা উইথড্র দিছে, কী উইথড্র দিছে, সকল কিছু কিন্তু গাইস আপনার এখানে পেয়ে যান ভাই। এটার মধ্যে যদি আপনার কাজ না করেন, সত্যি আপনার অনলাইন থেকে ইনকাম করা রীতিমতো এত বেশি ট্র্যাপ হবে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সো অবশ্যই অবশ্যই কিন্তু গাইস এখানে আপনাদেরকে কাজটা করতে হবে, যেটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ইনকাম করতে চান তাহলে আজকের অ্যাপসটা আপনার জন্য অনেক বেশি পারফেক্ট হবে। ওকে, সো ফাইনালি আমরা কী করবো, এই যে এখানে স্ক্রিন আছে স্ক্রিন মধ্যে ক্লিক করে দিলাম। সো আমি আমার ইচ্ছে মতো স্ক্রিন মধ্যে ক্লিক করে দিলাম। করার পর গাইস এখানে দেখুন একটা অ্যাড শো হয়েছে। এখন আমরা কী করবো, প্লের মধ্যে ক্লিক করবো। প্লের মধ্যে ক্লিক করার পর গাইস এখানে স্ক্রিনটা ঘুরবে, আমরা যতটুকু পয়েন্ট পাবো না ততটুকু আমাদেরকে দেওয়া হবে না। এখানে নির্দিষ্ট পরিমাণ 4 কয়েন করে আপনাদেরকে দেওয়া হবে, যেটা অনেকটাই ভালো দিক আমি মনে করি। সো অ্যান্ড দেন গাইস আমরা কী করবো, আমরা প্লে স্ক্রিন মধ্যে ক্লিক করবো। এইভাবে মূলত আমরা এখানে কাজটা করতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন আরও একটা অ্যাড শো হয়েছে, এটা আমরা স্কিপ করবো। দেন আবারও আমরা এখানে ক্লিক করে দেবো। এইভাবে মূলত গাইস আমরা এখানে কাজটা করবো, যে এখান থেকে আমরা কখনোই প্রতারিত হবো না, 100% পেমেন্টটা পাবো। আর প্রতিটা অ্যাড আমাদেরকে ওয়াচ করতে হবে, প্রতিটা অ্যাড আমাদেরকে ভিউ করতে হবে, প্রতিটা অ্যাড আমাদেরকে স্টেপ বাই স্টেপ একবারে কন্টিনিউ করতে হবে। কোনো অ্যাডের মধ্যে ক্লিক করা যাবে না। এই যে অ্যাডগুলো শো হচ্ছে গাইস, এই অ্যাডগুলোর মধ্যে কেউ ক্লিক করবে না বা ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এগুলো শুধুমাত্র আমরা ভিউ করে যাবো। আর এখানে 10টা যখন আসবে তখন আমরা মূলত কাজটা করব, বা আমাদের মেইন কাজটা আমরা করতে হবে। সো সেই জন্য কী করতে হবে, অবশ্যই অবশ্যই কিন্তু প্রতিটা অ্যাড আমাদেরকে 3 থেকে 5 সেকেন্ড ওয়াচ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু 4টা শেষ হয়ে গেছে, এখন 5 নম্বরটা আমি চালাইতেছি। এই যে অ্যাডটা শু হচ্ছে দেখুন, এখানে একটা টাইম আসছে, এই টাইমটা ডান হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকার চেষ্টা করুন। বাট আমি যে আপনাকে বলবো, অবশ্যই 3 সেকেন্ড থাকলেই সমস্যা হবে না আর। ওকে, সো আমি এটা ইয়ে করে দিলাম। করার পর গাইস আমরা আবারও প্লে স্ক্রিনের মধ্যে ক্লিক করবো। এইভাবে মূলত আপনারা কাজ করবেন। আমি সবগুলো কমপ্লিট করছি, কমপ্লিট করে আসছি আপনাদেরকে সঠিক নিয়ম সঠিক সিস্টেমটা দেখিয়ে দেওয়ার জন্য, কীভাবে আপনার মেইন কাজটা করবেন, গ্যাট বোনাসটা কীভাবে নেবেন। তো ফাইনালি বন্ধুরা এখানে দেখুন আমি কী করলাম, একেবারে 10টা অলরেডি কমপ্লিট করলাম। 10টা কমপ্লিট করার পর আমরা কী করবো, এখন প্লে স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেবো। প্লে স্ক্রিনের মধ্যে যখন আমরা ক্লিক করবো আমরা এখানে 40 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। এখন আমাদেরকে গ্যাট বোনাসের পালা। সো এখন আমাদেরকে বলছি গ্যাট বোনাসের মধ্যে ক্লিক করার জন্য। গ্যাট বোনাসের মধ্যে ক্লিক করার পর এই যে অ্যাডটা শুরু হয়েছে এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন, অন্য কোনো অ্যাডের মধ্যে ক্লিক করবেন না। অন্য কোনো অ্যাডের মধ্যে ক্লিক করার কোনো প্রয়োজন হবে না। যদি অন্য কোনো অ্যাডের মধ্যে ক্লিক করেন তাহলে সেটা অবশ্যই আপনি রং ক্লিক বা ইনভ্যালিড ক্লিক হবে। সো এখন আমরা কী করবো, এইভাবে স্কিল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে যাবো। এইভাবে গাইস আমরা এখানে মূলত কাজটা করবো। এই যে আমি যেই নিয়মটা দেখাইছি শুধুমাত্র এই নিয়মে আপনাদেরকে কাজটা করতে হবে। অন্য কোনো রং ক্লিক, ভুল ক্লিক বা ইনভ্যালিড ক্লিক করবেন না, যেটা আপনাদের পেমেন্টটা না পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সো এইভাবে আপনি আপ ডাউন করবেন, উপর নিচে যাবেন, এইভাবে মূলত আপনারা এখানে কাজটা করবেন। সো আমি এখানে একবারে কমপ্লিট করার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস বাটন আর নয়তো ব্যাক বাটন, যে কোনো এক জায়গায় শুধুমাত্র একটা ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 5 মিনিটের একটা ব্রেক টাইম দিয়েছে, 5 মিনিট পর আমরা এখানে আবারও কাজটা করতে পারবো। ওকে, সো আর ফাইনালি এখানে দেখুন এই যে 70 পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ টোটালি একটা টাস্ক কমপ্লিট করার জন্য। একটা টাস্ক কমপ্লিট করতে আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিট লাগবে। এই 1.5 মিনিটে আপনি 110 কয়েন অলরেডি পেয়ে গেছেন। এরপরে এখন ম্যাথ কুইজ সেম নিয়ম, ওয়াচ ভিডিও সেম নিয়ম, এরপরে ভিডিও উইল সেম নিয়ম আপনি এখানে কাজ করুন। এইগুলো সম্পর্কে আমি আর আপনাদেরকে কিছুই বলতে হবে না। সো এখন আমরা কী করবো, রিডম দিব। রিডম দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিডমের অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে। সো তারা বলছে যে এখানে আমাদের
এই যে 5 সেন্ট দিবে অ্যাকাউন্ট করার সাথে সাথে তো 5 সেন্ট কিন্তু অলরেডি আমাদের এখানে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ 38 সেন্ট এখানে যখন 38 সেন্ট হবে তখন আপনারা মোবাইল রিচার্জ দিতে পারবেন আই মিন এখানে যখন আপনার 30 টাকা হবে মেবি হ্যাঁ 30 টাকা বা 25 টাকা হলে আপনারা মোবাইল রিচার্জ দিতে পারবেন আর এখানে খেয়াল করেন ভালো করে এই যে এখানে বিকাশ পার্সোনাল আপনারা 2 ডলার হলে বিকাশ উইথড্রটা দিতে পারবেন রকেটও আছে অনেক কিছু গাইস এখানে পেয়ে যাবেন আপনারা সো আশা করি গাইস বুঝতে পারছেন আর এখানে যখন আপনার 1000 কয়েন হয়ে যাবে তখন আপনারা কি করবেন 1000 কয়েনের উপরে এইভাবে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েনটা কনভার্ট হয়ে যাবে সো আমার যেহেতু 110 কয়েন হয়েছে সো আমি পারবো না সো আশা করি গাইস এখানে বুঝতে পারছেন আপনারা কিভাবে কাজটা করবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার মন থেকে প্রাণ থেকে আমার ভিডিওটা এই অবধি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট টিউটোরে অন্য কোনো সকাল বা সন্ধ্যায় আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আর নতুন রিয়েল টাস্টেড একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ